হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো বলেছিলাম মাঝে মাঝে কিন্তু খাবার দাবারের ভিডিও আসতে থাকবে এবং ঘোরার ভিডিও আসতে থাকবে। তো বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ, তাই পুজো আচ্চার ভিডিও যখন যেখানে পারছি যদি সম্ভব হয় তাহলে আমি চলে যাই। তাই জন্য কিন্তু আজকে কিন্তু দারুণ একটা পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি। নৈহাটিতে বড় মাকে কেন্দ্র করে কিন্তু দারুণ একটা পুজো হয়ে থাকে, সেরকমই আজকে একটা মায়ের পুজো দেখাতে নিয়ে আসছি, যেটা টাইটেলের থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছে, আবার অনেকে জানো না। যারা যারা জানো না আমার মতো, আজকে তো আমি প্রথমবার জানছি, তাই চলে যাচ্ছি। সকালবেলায় বেরোয়নি, তার কারণ সন্ধ্যেবেলায় বেরোচ্ছি, যাতে এই পুজোর প্রিপারেশান ভিডিওটা তোমাদেরকে সন্ধ্যেবেলা আমি যে দেখাতে পারি কী কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তো মোটামুটি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কোন্নগর শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো। প্রত্যেক বছর কোন্নগরে কিন্তু রক্ষাকালী মায়ের কিন্তু পুজো হয়ে থাকে, এবং এই শকুন্তলা রক্ষাকালী মায়ের মন্দিরকে কেন্দ্র করে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। এবং এখানে একটা জিনিস অবাক করার ব্যাপার আছে, সারা বছর মায়ের কিন্তু বেদিতে কিন্তু পুজো হয়ে থাকে, এবং বছরে একটা সময় কি হয়, মাকে কিন্তু তৈরি করে আনা হয় এবং একদিনের পুজো করে আবার পরের দিন কিন্তু বিসর্জন হয়ে যায়। তারপর সারা বছর কিন্তু ওই মন্দিরে শুধু বেদি থাকে, মায়ের বেদিতেই কিন্তু সারা বছর কিন্তু নিত্য পুজো হয়ে থাকে, এবং দর্শন মানে দর্শনার্থীরা এসে কিন্তু ওই বেদিতেই কিন্তু পুজো দেয়। ঠিক আছে, সূর্যাস্তের সময় মানে সূর্য অস্ত গেলে মাকে নিয়ে আসা হয়, আবার সূর্য উদয় হওয়ার আগে কিন্তু মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সকলকে পারলে ফলো করে দিও। মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে, ওখানকার কীরকম কী প্রিপারেশান হলো সেটাও জানাবো, এবং মন্দিরের ইতিহাস সম্পর্কে যা যা জানতে পারছি জানিয়ে দেবো, আর কখন কী আসতে হবে না আসতে হবে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে। তো স্কিপ না করে পরপর দেখতে থাকো। মন্দিরের লোকেশান কি সেটা লাস্টে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তার আগে পুরোপুরি মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরের সামনে আসতেই চোখ ধাঁধানো লাইটিং এবং চারিপাশে কিন্তু মেলা বসে গেছে। বলেছিলাম এই মন্দিরে মায়ের পুজোর সাথে সাথে কিন্তু বড় মেলা বসে, তো একদিনে এসে তোমরা কিন্তু মায়ের দর্শন করে পুজো আর্চা করে মেলা ঘুরে একদিনেই চলে যেতে পারে, খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ মাঠের কাছে কিন্তু মেলা বসেই গেছে। তো চলো আস্তে আস্তে মন্দিরে যাই, গিয়ে তোমাদের মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। লাইটের গেট দেখতে পাচ্ছে, 135তম বর্ষের মহাপুজো দেখতে পাচ্ছে। লাইটিংটা খুব সুন্দর করেছে, সন্ধ্যেবেলা এখানে এলাম জাস্ট তোমাদেরকে লাইটিংটা দেখানোর জন্য। এই হচ্ছে লাইটের গেট, আর এখানটা দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল মন্দির। দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে তোমাদেরকে দেখাই এই জায়গাটা, মন্দিরের পোর্শনটা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু সাজিয়ে দিয়েছে। প্রথম বছর আজকে আসা সত্যি কিন্তু আমার মন ভরে গেল কিন্তু মন্দিরটা দেখে। এবার ভেতরটা তোমাদেরকে দেখাবো, সাইডটাই দেখাচ্ছি। এই হচ্ছে মাঠটা, এই মাঠের পুরোপুরি এই মাঠের এরিয়া জুড়ে দেখতে পাচ্ছ পুরো ইয়ে হবে, কি বলে মেলা লাগবে। দেখতে পাচ্ছ ভেতরের পোর্শনগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন রাইডগুলো ওখানে করা রয়েছে, অসাধারণ ব্যাপার। মানে দেখো আসতে পারি আর না পারি তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি, যারা যারা সময় পাবে অবশ্যই কিন্তু তোমরা চলে আসবে। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ এই পোর্শনটা মন্দিরের সংলগ্ন এলাকাটা, এই দেখো কত সুন্দর সাজিয়েছে। দেখতে পাচ্ছ কুপনের ইয়েগুলো রেখে দিয়েছে, কুপন পাওয়া যাচ্ছে 11 থেকে 201 টাকা পর্যন্ত। প্রথম শ্রেণী সদস্য বাৎসরিক চাঁদা নেওয়ার 23 থেকে 24 অবধি ছিল, দেখতে পাচ্ছ এই হচ্ছে টাইমটা। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন মিষ্টি টিষ্টি ডালার দোকান দোকানগুলোও কিন্তু কাছাকাছি রয়েছে, যার কারণে সুবিধা। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ টাইম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 27 এপ্রিল 2024 1431 14 বৈশাখ, ঠিক আছে 27 এপ্রিল 2024 শনিবার। আর রবিবার কিন্তু বড়বড়ি কিন্তু মায়ের ভাসান হয়ে যাবে, তো তোমাদের আসতে গেলে 27 তারিখে তোমরা চলে আসতে হবে, ঠিক আছে। তবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যাও লোক যাতায়াত করতে পারছে, সেই সময় কিন্তু জনজোয়ার হবে, জনজোয়ার। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বিভিন্ন লোকেরা এসেছেন সাজাতে, এই দেখো দেখতে পাচ্ছ সব ফুল দিয়ে সাজানো হচ্ছে এই এরিয়াটা, এই দেখো পুরো সুন্দর করে সাজানো হচ্ছে। এই এই জায়গাটা বলির জায়গাটা, এখানে নাট মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছ, নাট মন্দিরের সামনেই কিন্তু এই বলি পোর্শনটা। আর এই দেখো কত সুন্দর দারুণ সাজিয়েছে কিন্তু, দারুণ দারুণ। এই হচ্ছে, এই হচ্ছে টাইমিংটা দেখতে পাচ্ছ মন্দির খোলা বন্ধের সময়, এটা হচ্ছে প্রতিদিনের মানে নিত্য পুজো যেটা করা হয় শনি মঙ্গলবার 9টা থেকে 10টা, আর যারা মানসিক পুজো দেবেন সকাল 10টা থেকে 10:30। দেখো
সব দেওয়া রয়েছে এই জায়গাটায়। আর যোগাযোগের অনুসন্ধানের নাম্বারটা দেখতে পাচ্ছি 0333-2674-1822। এটা কিন্তু প্রত্যেক দিনের যে মন্দিরের ইয়েটা, পুজোর সময় এটা, এই সময় আসলে তোমরা কিন্তু পুজো দিতে পারো। আর এই হচ্ছে মায়ের বেদিটা, দেখতে পাচ্ছ এখনও কিন্তু মা কিন্তু বানানো হচ্ছে অন্য জায়গায়, সেইটা ওই পালবাড়ি শুনেছি নামটা, ওইখানে বানানো হচ্ছে মাকে, 27 তারিখ মাকে এই বেদির ওপরে কিন্তু রাখা হবে ভিতরের পক্ষে, দেখতে পাচ্ছ। আজকে দেখতে পাচ্ছ এই ফাঁকা ফাঁকা, কিন্তু ওই দিনে 27 তারিখে তোমরা যদি সকাল 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 দুপুরের মধ্যে চলে আসবে তাহলেই কিন্তু সারাদিনের আমেজটা দেখতে পারবে। আর রাত হলে কিন্তু সারা রাত কিন্তু এখানে পুজো হবে, সারা রাত পুজো হয়ে, সারা রাত পুজো হয়ে, সারা রাত পুজো হবে, বলি চলবে, তারপরে কিন্তু ভোরবেলায় কিন্তু মাকে সূর্য উদয় হওয়ার আগেই কিন্তু ভাষণ দিয়ে দেওয়া হবে। মন্দিরের ওই পাটটা তোমাদের দেখালাম, মাঠ ছিল যেখানে মেলা টেলা হচ্ছিলো। আর এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই জায়গাটায় দেখতে পাচ্ছ ওই ব্যারিকেড মতো করে দিয়েছে যাতে প্রচুর মানুষের ঢল নামবে, তো সেইটা কিন্তু এই জায়গাটা ঠিকঠাক করে করা হবে। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু সাজানো হবে সব পুরো ইয়ে করে, তার মানে প্রচুর ভিড় হয়, লক্ষাধিক মানুষ কিন্তু এখানে আসে পুজো দিতে, ঠিক আছে, তার মনস্কামনা পূর্ণের জন্য লক্ষাধিক মানুষ রয়েছে, যারা মানত করেছেন তারা সেই মানত পূর্ণের জন্য চলে আসে এখানে। আচ্ছা নমস্কার, শকুন্তলা রক্ষা কালী মাতা বারোয়ারি একজন সম্মানিত সদস্য। আচ্ছা আপনার শুভ নাম? তরুণ বসু। তরুণ বসু? তরুণ বসু। তরুণ বসু, আচ্ছা। এই মন্দিরে সেবা করি অনেক বছর ধরে, যুক্ত আছে নানা রকম, এই মন্দিরে যেরকম কর্মতে আমি যুক্ত থাকি। আমাদের এই পুজো বাংলার 1297 সালে শুরু হয়েছিল, দেখতে দেখতে এবারে 135তম বর্ষ আমরা অতিক্রম করি। আচ্ছা, আমরা দারুণভাবে এগিয়ে চলেছি, আমরা দেখছেন আমাদের এই মহাপুজো বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একটা শনিবার আমাদের অনুষ্ঠিত হয়, সেই দিনটা এবারে আমাদের 14ই বৈশাখ, 1431 এবং ইংরেজি 27 এপ্রিল 2024, এই দিন আমাদের মহাপুজোর দিন আয়োজন করা হয়। আচ্ছা, শুনেছি মায়ের পুজো একদিনই হয়ে যায়, একদিনের পরে বিসর্জন হয়? একদিনই হয়, আমাদের প্রতিমা আছে সন্ধ্যে 7টা নাগাদ প্রতিমা আছে, পরের দিন রোজ 4টে সাড়ে 4টের মধ্যে আমাদের প্রতিমাকে নিয়ে নিরঞ্জনের পথে। আচ্ছা, মানে 27 তারিখ 7টার মধ্যে মাকে আনা হবে, সন্ধ্যে 7টা, সারা রাত পুজো হবে, সারা রাত পুজো হয় এবং সঙ্গে থাকে বলিদানও হয়, রাত্রি 10টা থেকে বলিদান শুরু হয়। লোকে প্রচুর মানসিক পুজো হয়, আগের দিন 26 তারিখ রাত্রি 12টা থেকে আমাদের এখান থেকে 1 কিলোমিটার দূরে গঙ্গা, গঙ্গা থেকে তারা পবিত্র পানি নিয়ে এসে আমাদের মন্দিরে মায়ের বেদিতে জল ঢালেন। এটা 27 তারিখ ভোর 12টা পর্যন্ত চলবে জল ঢালা, সঙ্গে থাকে অনেকে ডন্ডি থাকে, ডন্ডি যাত্রীরা ডন্ডি দেয়। আমাদের এই পরিচালন কমিটি শুধু সারা বছর মায়ের পুজো নিয়ে থাকে না, আমাদের এখানে নানা রকম ভাবে মন্দিরের মানুষকে পরিষেবা দিয়ে থাকে, যেমন আছে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণী পর্যন্ত, সঙ্গে আছে আমাদের বিভিন্ন দিনে বিভিন্ন বিভাগের ডাক্তাররা খুব ন্যূনতম মূল্যে 25 টাকার বিনিময়ে পরিষেবা দেওয়া হয়। এছাড়া আমাদের আছে এই একটা অনুষ্ঠান বাড়ি, সেখানে খুব অল্প পয়সায় বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, এবং এই সংগঠন নানারকমভাবে কোনো দুঃস্থ মানুষের যেরকমভাবে সহযোগিতা করে। এছাড়া আমাদের আছে একটা শারদ উৎসবে দুঃস্থদের মধ্যে প্রায় 1000খানেক বস্ত্র বিতরণ করা হয় দুঃস্থদের মধ্যে, এবং এই শারদ উৎসব এবছরে আমরা 75 বছরে পা রাখছি, শিবিরয় আমাদের প্রতি বছর 100 ওপর রক্তদাতা রক্তদান করে, সেটা আমরা জানুয়ারি মাসে করি। প্রতি এই মহাপুজো 11 দিন পর থেকে, অর্থাৎ এবারে 7ই মে পড়েছে, এই 7ই মে থেকে আবার প্রতি শনি মঙ্গলবার আমাদের পুজো হয়, তাতে যে যে মানসিক পুজো দেয়, মুক্তিরে রক্ত,
সাধারণ মানুষের নানা রকম আমাদের বিভাগ আছে। আচ্ছা, মহাপুজোর দিনও এগুলো হয়। মহাপুজোর দিনের পরে 10 দিন কি মন্দিরে কোনো পুজো হবে না? না, 10 দিন হবে না, 11 দিনের দিন অর্থাৎ 7ই মে। 7ই মে থেকে 7ই মে পড়েছে দিয়ে প্রত্যেক, তারপরে শনি মঙ্গলবার করে যেরকম হয় তখন মাকে ভাষণ দিয়ে দেওয়া হবে, তখন বেদিটাকে পুজো করা হয়। বেদিতে যাচ্ছে এবং দুবেলা পুজো অর্চনা কি হয়, সকালেও আরতি হয়, দুপুরের দিক করে আরতি হয়। আচ্ছা, আমাদের শনি মঙ্গলবার করে আসতে, শনি মঙ্গলবার। আর বাদবাকি দিনগুলোতে? বাদবাকি দিনগুলোতে এমনি মন্দির খোলা থাকে, ভক্তরা নিজের মনের মতো করে কেউ জল ঢালে, নিজেরা পুজো দিয়ে যায়। পুরোহিত মশাইয়ের পুজো করাতে গেলে মানে শনি মঙ্গলবার আসে। বিশেষ ক্ষেত্রে কয়েকটা আছে, যেমন সেটা শনি মঙ্গলবার বলে নয়, যেমন আছে হচ্ছে গিয়ে আপনাদের এই মহাপুজো পরেই আছে দেখবেন, তখন মনে হয় অক্ষয় তৃতীয়া। আচ্ছা আচ্ছা, অক্ষয় তৃতীয়ায় মন্দির খোলা থাকে, পয়লা বৈশাখ মন্দির খোলা থাকে, পৌষ সংক্রান্তিতে মন্দির খোলা থাকে, এছাড়া বিশ্বকর্মা পুজোতেও মন্দির খোলা থাকে। বিশিষ্ট কয়েকটা দিন এই শনি মঙ্গলবার করুক আর নাই করুক, আমাদের এই পুজো প্রায় কয়েক লক্ষ লোকের সমাগম হয়। কখন মাকে ভাষণ দেওয়া হচ্ছে? মানে 28 তারিখ ভোর 4টে। ভোর 4টে সূর্য ওঠার আগে মাকে আমাদের গঙ্গায়। আচ্ছা, এই এই মন্দিরের এবং মাকে নিয়ে যে ইতিহাসটা, এটা কি একটু ছোট্ট করে বলতে পারবেন? আমাদের ছোট্ট করে ইতিহাস দেখুন, 1297 সালে এখানে মন্দিরের নাম হয়েছে শকুন্তলা। হ্যাঁ, নাম হয়েছে, এখানে শকুনের তো মুক্তা ছিল, একটা ভাগাট ছিল, সঙ্গে অনেক বট গাছ ছিল, সেই বট গাছে শকুনের খুব আড্ডা ছিল। আচ্ছা, আমাদের এখানে কোনো জনৈক এক ব্রাহ্মণকে মা স্বপ্নাদেশ দেয় এখানে মন্দির প্রতিষ্ঠিত করার। আচ্ছা, সেইখানে সেই স্বপ্না আমাদের এই পুজোটা হয়, শকুনের যেহেতু উৎপাদ ছিল শকুনতলা হিসেবে নামটা। আচ্ছা, এই মন্দিরটা, এই মন্দিরটা প্রথমে আগে ছিল না, আগে গাছ ছিল, আগে নানা রকম ছিল, ছোটোখাটো মন্দির ছিল, আস্তে আস্তে আরও উন্নত হয়েছে। 135 বছরের পুজো এটা, আরও ধীরে ধীরে ওটা এগিয়ে চলেছে, যতটা পারি আমরা চেষ্টা করছি। আচ্ছা, আর মাকে, ওই জন্য মাকে শুনলাম যে সূর্যালোকে মাকে নিয়ে আসাও যায় না, মাকে ভাষণও দেওয়া যায় না, এটা এই মায়েরই একটা মায়েরই মাহাত্ম্য, মায়ের মাহাত্ম্য যে সূর্যালোকে কোনো কিছুই হবে না। সন্ধ্যেবেলা সূর্য অস্ত যাওয়ার পর তারপরে মাকে নিয়ে যায়, আর সূর্য উদয় হওয়ার আগে মাকে বিসর্জন দিয়ে দিতে হবে। তাহলে ওটা একদিনেরই ব্যাপার, মানে 27 তারিখে শুরু, 28 তারিখের ভোরে শেষ। ঠিক আছে, ক্যামেরার ওপারে দর্শক দেখছেন, তাদেরকে কী বলবেন? তাদের আমরা ধন্যবাদ যাবো, ধন্যবাদ জানাবো, আপনারা আসুন, আমাদের মাহাত্ম্য, মায়ের মাহাত্ম্য সম্পর্কে জানুন, নিজস্ব আপনারা নিজস্ব মনস্কামনা পূরণে আমরা মায়ের কাছে দেবীর আরাধনা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত ইনফরমেশন দেওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে বলি কাঠটা রয়েছে, এইটা এখানটায় বসানো হবে, আর এই যে নাট মন্দিরে রয়েছে এই গর্ভগৃহ ভেতরের, আর এটা নাট মন্দির, আর এই সামনেটায় এই জায়গাটায় বলি কাঠটা বসানো হবে। ঠিক আছে, তারপরে কিন্তু এই জায়গাটা কিন্তু সারা রাত কিন্তু বলি চলবে, মায়ের পুজো চলবে। আর এই আমাদের দাদা কিন্তু বলেই দিলেন যে পুরো মন্দিরের ইতিহাস সম্পর্কে এবং পুজো সম্পর্কে বলে দিলেন, তাহলে 27 তারিখের সময় যদি তোমরা চলে আসো তাহলে কিন্তু সারা রাত পুজো টুজো দেখতে পারবে। 28 তারিখ ভোরবেলায় কিন্তু একেবারে ভোরবেলা ভাষণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, একদিনের ব্যাপার। ঠিক আছে, তাই 27 তারিখে তোমরা কিন্তু অবশ্যই চলে আসবে। কিন্তু ওই সাইড থেকে এসেছিলাম, আর এই হচ্ছে মন্দির, আর এইখান থেকে দাদা বললেন, মন্দিরের যিনি ছিলেন উনি বললেন এই সাইড থেকে সোজা গেলে কিন্তু বাদলচন্দ্র পালের যেখানটায় মাকে তৈরি করা হচ্ছে সেটা তোমাদের দেখাবো। ওই দেখো উপরের পোর্শনটা কত সুন্দর, দারুণ কিন্তু করেছে, এই লাইটগুলো যখন জ্বলবে অসাধারণ কিন্তু লাগবে। ওই পারেও গেট দেখেছিলে যখন ওই দিক দিয়ে আসছিলাম, এখানেও কিন্তু গেট রয়েছে দেখতে পাচ্ছ, এই গেট থেকে আমরা এইদিকে যাব, গিয়ে পালবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি যেখানে মাকে তৈরি করা হচ্ছে সেটা দেখাচ্ছি। রাস্তা থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট হেঁটে দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে এগোচ্ছি এই জায়গাটায়, আর এই হচ্ছে জায়গাটা, এখানটা কি ছোটো মায়ের পুজো করা হয় না? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এইখানটায় স্থাপিত, এখানে দেখতে পাচ্ছি 1327 সালে, তো ছোটো মার মূর্তিটা নিয়ে এসে কি এখানটায় রাখা হবে? ছোটো মার মূর্তিটা ওই পালবাবুর ওখানেই হচ্ছে, উনি করে উনিই বানান, এখানে ছোটো মার পুজো হয়, উনি ছোটো মা আর উনি হচ্ছে বড়ো মা, তাই তো ওই একই দিনেই পুজো হয়। আর মানে বড়ো মার যখন ভাসান হবে এই ঠাকুরেরও ভাসান হয়ে যাবে, এই ঠাকুরের আগে ভাসান হবে মানে ভোরবেলায়। আচ্ছা, এই যে দেখতে পারলে ছোটো মার যে একটা প্যান্ডেল তৈরি করেছে তার সামনেই এইখানটায় এই যে মাকে কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ, বাহ অসাধারণ। আমি শনিবার জানি না আমি আসতে পারবো কি না, কিন্তু
মাকে এখন তৈরি করা হচ্ছে। এর মধ্যে যে আমি দেখে যাচ্ছি, এটাই কিন্তু অনেক বড় পাওনা, দেখতে পাচ্ছ? বাহ, এখানে দেখতে পাচ্ছ মা শকুন্তলা, যে ওই যে বড়ো মন্দির যেটা দেখালাম আসল যাকে নিয়ে পুজো, তার মূর্তিটা দেখতে পাচ্ছ এখানটা করা হচ্ছে। আর এখানে মা শকুন্তলা লেখাই রয়েছে, আর তার আশেপাশে আরও অনেকগুলো কিন্তু ঠাকুর রাখা রয়েছে, সব এখানেই তৈরি হচ্ছে। এখান থেকে এবার কোন নগরে আশেপাশে যতগুলো পুজো হচ্ছে, এক একটা সময় এক একটা তিথিতে যখন হবে, সেই সময় হয়তো এই মাদের নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছ অন্যান্য মায়েদের দেখতে পাচ্ছ চক্ষুদান করা হয়ে গেছে, আর এখানে অসুর মুন্ড দেখতে পাচ্ছি গলায়। আর এই হচ্ছে বাদ বাকি মায়েদের তোমাদের দেখিয়ে। আর হাতে একটা জিনিস দেখলাম, ওই কঙ্কালের যে মুখ আছে সেইটা কিন্তু হাতে। আর এখানে দেখতে পাচ্ছি একটা বাটি দেখতে পাচ্ছি। আর এই যে আসল যে শকুন্তলা মা, তার এখানে দেখতে পাচ্ছি মোটামুটি শিব ঠাকুরের পোর্শনটা অনেকটা হয়ে গেছে, মায়ের পোর্শনের এই যে কলকা টাইপের কাজগুলো পায়ে, এগুলো কিন্তু হয়ে গেছে, আর মায়ের চক্ষুদান করা বাকি রয়েছে। এই মাকেই কিন্তু সাজিয়ে, মানে সাজিয়ে টাজিয়ে একদম দুপুরের সময়টা পুরো সাজিয়ে বিকালবেলায় কিন্তু এইখান থেকে নিয়ে যাওয়া হবে পুরো মন্দিরে। আমি যে রাস্তাটা মোটামুটি হেঁটে এলাম, তো মিনিমাম 10 থেকে 12 মিনিট হাঁটা পথ। তার মানে ভাবো মাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, এই রাস্তাগুলো মানে কী হারে ভিড় থাকবে আমি এটাই শুধু অবাক হচ্ছি। পালবাবু নেই আপাতত, ওনার কারিগর যারা যারা রয়েছেন তারা কাজ করছেন। আর এই হচ্ছে মাকে তোমাদের কিন্তু দর্শন করিয়ে দিলাম, ঠিক আছে? প্রায় সম্ভবত 4 পুরুষ ধরে কিন্তু এই পালবাবুর হাতে কিন্তু মোটামুটি এই মাকে তৈরি করা হচ্ছে, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। মনে হচ্ছে এই হাতেও ওই কঙ্কালের মুন্ডুই হয়তো রাখা হবে, এর হাতে মনে হচ্ছে এরকম বাটি টাইপেরই থাকবে। আর সম্ভবত এখানে দেখতে পাচ্ছি, মানে আমরা জানি কালী ঠাকুরের কিন্তু জিভ থাকে, কিন্তু এই ঠাকুরের মানে জিভ বা নরমুন্ড, মানে অসুর মুন্ড যে গলায় থাকে সেটা কিন্তু থাকবে না সম্ভবত, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে পাল স্টুডিও, যেখানে মাকে কিন্তু মাকে তৈরি করা হচ্ছে এবং অন্যান্য মাদেরও দর্শন করলাম। এবার এখান থেকে জাস্ট আরেকটু গেলে এখান থেকে কিন্তু সাধুর ঘাটটা পাবো, তো সেই ঘাটটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পাল স্টুডিও ছিল, সেইখান থেকে কিন্তু আমরা এগিয়ে এলাম সামনের দিকে, সামনেই ছোটো মার যেখানটা পুজো হবে সেইটা, তারপরে কিন্তু পাল স্টুডিও যেখানে মাকে তৈরি করা হচ্ছে সামনে থেকে এই আসছে। আছে এখানটাও দেখতে পাচ্ছ গেট তৈরি করেছে, এই জায়গাগুলো তো সাজানো হবে। জাস্ট এবারে এখান থেকে আমরা ওপার হব, তাহলে কিন্তু ঘাটটা কিন্তু পৌঁছে, মানে এইখান থেকে জাস্ট স্টার্ট হচ্ছে, স্টার্ট হয়ে মন্দিরটা মিনিমাম 10 থেকে 12-15 মিনিট তো হাঁটলাম, তাহলে এই জায়গাটা থেকে দণ্ডি কাটতে কাটতে কতটা দূর যাবে ভাবতে পারছি? এই হচ্ছে ঘাট। যদি কালকে তোমরা আসতে চাও, যদি প্রস্তুতি পর্ব দেখতে চাও, তাহলে সন্ধ্যেবেলার দিকে এসো, আর না তো একেবারেই 27 তারিখেই আসো, জনজোয়ার দেখো। 27 তারিখ আসলে কিন্তু জনজোয়ার কিন্তু দেখতে পারো, ঠিক আছে? এখানেও দেখতে পাচ্ছি তৈরি করা হচ্ছে, খুব সুন্দর এই মন্দিরগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু। আর এই হচ্ছে ঘাটের পোর্শনটা, এই জায়গাটাও লাইটিং নেওয়া রয়েছে, মানে লাইট ফাইট দিয়ে দারুণভাবে সাজানো হয়, দেখতে পাচ্ছ? শম্ভুচন্দ্র চট্টোপাধ্যায় ঘাট। আচ্ছা, আর এইটা আরেক নাম হচ্ছে সাধুর ঘাট। যদি তোমরা কোন্নগর শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো দেখতে আসো, তাহলে তোমাদেরকে হাওড়া স্টেশনে আসতে হবে। সেখান থেকে ব্যান্ডেল লোকাল আছে, তারকেশ্বর লোকাল আছে, বর্ধমান মেন লাইনের লোকাল আছে, তবে গোঘাট লোকাল, আরামবাগ লোকাল, এরকম অনেক রকমের লোকাল আছে। সেই ট্রেনগুলো ধরে কোন্নগর স্টেশনে নেবে, 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, বা এই ওভারব্রিজের উপরে উঠে যাবে, একদম শেষের দিকে নামবে, হাওড়া থেকে একদম শেষের দিকে তোমরা কিন্তু উঠবে। শেষের দিকে উঠলে কি, মানে সামনের দিকে উঠবে, সেখান থেকে তোমরা ওভারব্রিজের ওপরে উঠে, 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের ওপরে উঠে, এই হচ্ছে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ। এই ওভারব্রিজ থেকে আমরা কিন্তু নামলাম, নেবে কিন্তু এই দেখো এখানটা টিকিট কাউন্টার রয়েছে, ঠিক আছে? এই রাস্তা দিয়েও যাওয়া যায়, আবার এই রাস্তা দিয়ে যাওয়া যায়, এই যে টিকিট কাউন্টার, তার পারে পাশে থেকে সোজা যাব, সোজা গিয়ে ডান দিকে সোজা চলে গেলে 4 মাথার মোড় পড়ছে, ওখান থেকে বাঁ দিকে গেলে কিন্তু মন্দির পড়ে যায়। এই দেখো দেখতে পাচ্ছ ওভারব্রিজ থেকে কিন্তু আমি সোজা এলাম, সোজা গিয়ে কিন্তু আমরা ডান দিকে সোজা চলে যাবো, ঠিক আছে? তো তোমরা টোটো ধরতে পারো বা হাঁটা পথে 10-12 মিনিট লাগবে। তো ওই রাস্তা থেকে যে ডান দিক নিলাম, ডান দিকে নিয়ে আসলে 4 মাথার মোড় পড়বে, একটা ডান দিক যাবে, একটা সোজা যাবে, বাঁ দিকে লাইটের গেট আছে, এখান থেকে সোজা চলে যাবে। চলো সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই যে লাইটের গেট দেখলে, সেখান থেকে পুরো সোজা চলে আসলে 2-5 মিনিট হাঁটলেই কিন্তু এখান থেকে সোজা গেলেই কিন্তু দেখতে হচ্ছে মন্দিরটা। আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমি পুরোপুরি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। শকুন্তলা রক্ষাকালী মায়ের মন্দির দেখলাম, তারপরে আবার ছোটো মায়ের যে পুজো হবে সেই ছোটো মা দেখলাম, বড়ো মা বলতে গেলে শকুন্তলা মা বড়ো মাই ধরা হয়, আর ছোটো মাও দেখলাম, ছোটো মার বেদিটাও দেখলাম, মানে যে জায়গাটায় পুজো করা হবে।
মানে অসাধারণ। প্রথম বছর আসলাম কুন্নগরে, আর এসে এরকম একটা আমেজ দেখলাম, সত্যি কিন্তু খুব ভালো লাগলো। এবার পুজোর সময় যদি আমি আসতে পারি তাহলে তো খুবই ভালো, আর না আসতে পারলে আমার মতো যারা যারা আছে না, জানতে না এরকম কোনো বড় পুজো হয়, তারা কিন্তু অবশ্যই এসো। আগে থেকে জাস্ট সন্ধেবেলা এলাম, সন্ধেবেলা আমের সাথে আমাদেরকে দেখিয়ে গেলাম। 27 তারিখে যা বলে দিল, সবথেকে বড় পাওনা কি মন্দিরের কোনো একজন সদস্য পুরো মন্দিরের ব্যাপারে বলে দিল, এত ব্যস্ততার মধ্যে সেটা বলতে পারলো, তোমাদেরকেও মানে শোনাতে পারলাম। যেটুকুন হোক সময় দিল, টাইমিং বলে দিয়েছে 27 তারিখে, একেবারে বলবো সকাল থেকে চলে আসো ভাই, সকাল থেকেই তোমরা সবাই মিলে চলে আসো, সারাদিন কাটাও ওই সারাদিনে এই ঘাটে স্নান টান হচ্ছে, তোমরা যদি করে করতে পারো বা দেখো মানুষেরা সেরকম করে মানে মাকে নিয়ে যে উন্মাদনা সেই জিনিসটা তোমরা দেখতে পারো। দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে যাবে, পুজো মানে বেদিতে জল ঢালা হবে, সন্ধেবেলায় মাকে আনা হবে, সেইটার একটা আমেজ আলাদা। সারা রাত পুজো হবে, বলিদান হবে, ভোরবেলায় মাকে বিসর্জন করা হবে সারাদিন। তোমরা যদি 27 তারিখ থেকে আসো, 28 তারিখ ভোরবেলায় মাকে বিসর্জন পর্যন্ত একদিনের যে এই আমেজটা, সারাটা আমেজ নিয়ে 28 তারিখ বিসর্জন দেখে তারপরে তোমরা সূর্য উদয় হয়ে যাবে যখন, তখন তোমরা বাড়ির দিকে রওনা দেবে, সারাটা দিন কেটে যাবে। কিন্তু এইটা আমি তোমাদের আগে থেকে বলে দিলাম, আসো ভালো লাগবে। এই হচ্ছে আমেজটা মোটামুটি একটা দেখিয়ে দিলাম, অসাধারণ লাগলো। কিন্তু ঠাকুরনগরের পরে কিন্তু আবার একটা জায়গায় কুন্নগরে এলাম, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা পুজো দেখতে পাচ্ছি, আর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেবতাকে নিয়ে বা মানে ঠাকুরকে নিয়ে যে একটা মানে আমেজ সেই জিনিসটা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। একটু খারাপ লাগছে যে দিনের দিন যেই দিন পুজো সেই দিন আসতে পাচ্ছি না, কী করা যাবে আর। বাট প্রস্তুতি পর্বগুলো তোমাদেরকে নিয়ে আসছে, এটাই ভালো লাগছে যে তোমরা আসো, আমি না আসতে পারি, তোমরা অন্তত আসো, যাই হোক ভালো লাগবে। আর যাই হোক, এত অব্দি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। চলে আসবো আবার একটা নতুন ভিডিও, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থাকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি, মাঝে মাঝে তো খাওয়া দাওয়ার ভিডিও আসবে। আর এরকম চমক চমক পুজো 12 মাসে 13 পার্বণ সারা সময় কোনো না কোনো জায়গায় পুজো হতেই থাকবে। যদি যেতে পারি এরকম এরকম ঐতিহাসিক জায়গাগুলো বা আধ্যাত্মিক জায়গাগুলোকে তোমাদের সামনে তুলে ধরো এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? আপাতত টাটা জানালাম, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি, ঠিক আছে, চলো।